ভারতে একটি গ্রাম আছে যে গ্রামের রাস্তাঘাটে, খেলার মাঠে, স্কুলে কিংবা অফিসে সর্বত্র একই চেহারার একাধিক মানুষ দেখতে পাবেন। চমকে যাবেন না, রূপকথার গল্প ভেদ করে বাস্তবে আসেনি কোনো ডাইনি বড়ি, ভিনগ্রহ থেকে হানা দেয়নি অ্যালিয়েন বাহিনীও। ভারতের কেরালা রাজ্যের কোধিনহি গ্রামের বেশিরভাগ মানুষের আছে বহুরূপী, প্রচলিত ভাষায় আমরা যাকে বলি যমজ। বিশ্বে এই গ্রাম টুইন ভিলেজ নামেও পরিচিত। পুরো বিশ্বে গড়ে যেখানে 1000 মানুষের মধ্যে একজোড়া যমজ খুঁজে পাওয়া দুষ্কর, সেখানে সেই গ্রামে যমজের হার 42%। যমজের মধ্যে ভাই ভাই একরকম দেখতে, বোন বোন অথবা ভাই বোন এরকম দেখতে হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু মজার বিষয় হলো এই গ্রামে ভিন্ন মায়ের সন্তান হয়েও অনেকে দেখতে একই রকম। পুরো দুনিয়ার কাছে রহস্যময় এক গ্রাম ভারতের কেরালা রাজ্যের কোদিনাহি গ্রাম। এই গ্রাম নিয়ে যেমন রয়েছে রহস্য, তেমনি এটা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। এই গ্রামটি টুইন ভিলেজ নামেও পরিচিত। এই গ্রামের আনাচে কানাচে দেখা মেলে একই চেহারার কার্বন কপি, অর্থাৎ যমজ। এই গ্রামের সব মানুষের চেহারায় রয়েছে মিল। কেউ ভাই ভাই যমজ, তো কেউ বোন বোন যমজ, রয়েছে ভাই বোন যমজ। আবার একই মায়ের সন্তান নয়, তারপরেও অনেকের চেহারায় দেখা যায় হুবহু মিল। পুরো বিশ্বে 1000 জনের মধ্যে একজোড়া যমজ খুঁজে পাওয়া মুশকিল, কিন্তু এই গ্রামটা একেবারে ব্যতিক্রম। এই গ্রামের 42% যমজ, অর্থাৎ প্রতি হাজারে যমজের সংখ্যা 45। সেই গ্রামের 2000 পরিবারের মধ্যে যমজের সংখ্যা 450 জোড়া। 2015 সালে গ্রামটিতে 15 জোড়া যমজ ভূমিষ্ঠের ঘটনা ঘটেছিল। ভারতে প্রতি হাজারে যমজের সংখ্যা 4 জন, গোটা বিশ্বে সেই সংখ্যা 6 জন, আর কোদিনহিতে প্রতি হাজারে যমজের সংখ্যা 45 জন। দিনে দিনে এই হার বেড়েই চলেছে। বর্তমানে কোদিনহি গ্রামে যমজের সংখ্যা 450 থেকে 500 জোড়া। প্রশ্ন হলো, এমন হবার কারণ কি? এই একই প্রশ্ন নিয়ে কাজ করছেন গবেষকরাও। কেন এই গ্রামে এত যমজ শিশু জন্ম হয়? মজার বিষয় হলো, এর কোনো উত্তর পাওয়া যায়নি আজও। 1949 সালে প্রথম এই গ্রামে যমজ শিশুর জন্ম হয়। 60 থেকে 70 বছর ধরে অব্যাহত রয়েছে সেই ধারা, এবং ক্রমে বেড়েই চলেছে যমজ শিশু জন্মের হার। অনেকের ধারণা, গ্রামের পরিবেশগত ও জিনগত নানা কারণে সেখানে যমজ শিশু জন্মায়। অনেকে মনে করেন এটা ঈশ্বর প্রদত্ত। মজার একটি ব্যাপার হলো, এই গ্রামে ভিন্ন গ্রামের কোনো মেয়ে বধূ হয়ে এলে অথবা সেই গ্রামের কোনো মেয়ের অন্যত্র বিয়ে হলে তারাও প্রসব করেন যমজ সন্তান। একটি স্কুলে একজোড়া যমজ ভর্তি হলে ধুম লেগে যায় তাদের দেখতে। আর সেই গ্রামে 2008 সালে একটি স্কুলে দেখা মিলে 24 জোড়া যমজ। যেখানে পুরো বিশ্বে যমজ শিশু খুঁজে পাওয়া দুর্লভ, সেখানে যমজ না হওয়াই যেন এই গ্রামে তাজ্জবের বিষয়। তবে 1980 থেকে 2009 পর্যন্ত যমজ সন্তান জন্মের হার বেড়েছে 76%। এই 76%-এর 2/3 যেন সেই গ্রামের যমজেরা। সারা বিশ্বে যমজ সন্তান প্রসবের যে হার, কেরালার গ্রামটায় এর হার প্রায় 6 গুণ বেশি। যমজ সন্তান জন্মের এমন আশ্চর্যকর ঘটনা কেবল যে এই গ্রামেই ঘটছে এমনটা নয়, আরও দুটো গ্রাম আছে যেখানে জন্ম নিচ্ছে যমজ সন্তান। নাইজেরিয়ার ইগবো ওরা এবং ব্রাজিলের ক্যান্ডিডো গোরোই নামের গ্রামেও প্রতিনিয়ত জন্ম হচ্ছে যমজ শিশুর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।